আজকে আমরা চলে আসছি স্বাধীনতা জাদুঘর বা সুহ্রাওয়ার্দি উদ্যান। আজকে আমরা ঘুরে দেখাবো সুহ্রাওয়ার্দি উদ্যান। চলুন সুহ্রাওয়ার্দি উদ্যান ঘুরে দেখা যাক। গেট দিয়ে প্রবেশ করার পর দেখতে পাবেন দুই পাশে সারি সারি গাছ। সুহ্রাওয়ার্দি উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগরী উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদল সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে এটি রমনা রেসকোর্স এবং তারপর রমনা জিমখানা হিসেবে ডাকা হতো। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনও কখনও ঢাকা রেসকোর্স নামে ডাকা হতো এবং প্রতি রবিবার বৈধ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সুহ্রাওয়ার্দি উদ্যান। 1971 সালের 7ই মার্চ এক মহাসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। নাজিম হোসেন কিংবদন্তি ঢাকা গ্রন্থে লিখেছেন, ব্রিটিশ আমলে রমনা ময়দানটি ঘোড়ার দৌড়ের জন্য বিখ্যাত ছিল। প্রতি শনিবার হতো ঘোড়ার দৌড়। এটি ছিল একই সঙ্গে ব্রিটিশ শাসক ও সর্বস্তরের মানুষের চিত্ত বিনোদনের একটি স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর শরীফুদ্দিন আহমেদ এক বিবরণ থেকে জানা যায়, চার্লস ডাউন্স রমনা রেসকোর্স বা ঘোড়ার দৌড়ের মাঠ নির্মাণ করেন। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকার বিখ্যাত আলেম মুফতি দীন মোহাম্মদ এক বিরাট মাহফিল থেকে ঘোড়ার দৌড়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এর কারণে সরকার 1949 সালে ঘোড়ার দৌড় বন্ধ করে দেয়। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রতিষ্ঠার পর জাতীয় নেতা হোসেন শহীদ সুহ্রাওয়ার্দির নাম অনুসারে রমনা রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করে সুহ্রাওয়ার্দি উদ্যান রাখা হয়।